আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইরিনস ব্লগ অ্যান্ড কুক। অনেক বছর পর আজকে একটি শালে হ্যান্ড পেন্ট করেছি আমি, তাই আপনাদের সাথে শেয়ার করতে আমি এর আগে কখনো শালের মধ্যে হ্যান্ড পেন্ট করিনি। করেছিলাম আপনার এই আমার থ্রি পিস, তারপর আপুদের থ্রি পিস, তারপর আমার মায়ের শাড়ি ওড়না এই সমস্ত এগুলোতে করেছিলাম। কখনো শালের মধ্যে হ্যান্ড পেন্ট করা আমার হয়নি আসলে, তো প্রায় অনেক বছর গ্যাপ পড়ে গেছে, আমি অনেক বছর ধরে হ্যান্ড পেন্ট করিনি। দুপুরবেলা খাওয়া শেষে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি আমার শালের মধ্যে হ্যান্ড পেন্টে কাজে লেগে গেছি। ও ছোট, বুঝে না, কালার নিয়ে হয়তো এদিক সেদিক করবে, তাই ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি আমার কাজে নেমে পড়লাম। তো শালটা যেহেতু ডার্ক কালার, তো আমাকে প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে আর্ট করে নিতে হবে। হোয়াইট পেস্ট দিয়ে যদি আমরা প্রথমে আর্ট করে না নেই, সরাসরি যদি আমরা কালার দিয়ে হ্যান্ড পেন্ট করে ফেলি, তাহলে দেখা যাবে কি আমাদের কালারটা ভালো আসেনি, কালারটা ভালোভাবে বসেও না। আর তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে শালটা আসলে উলের শাল, তো এখানে আমরা যদি এমনিতে সরাসরি কালার দিয়ে যদি হ্যান্ড পেন্ট করে ফেলি, তো সেখানে তো একেবারেই দেখা যাবে না। তো সেজন্য আমাদেরকে প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে আর্ট করে নিতে হবে। উলের কাপড়ে হ্যান্ড পেন্ট করতে গেলে এমনি তো কালারগুলো ছড়িয়ে যায়, তাই আমি আজকে অনেক বছর পরে কালারটা যখন করতে আসছি, আমার নিজের কাছে খুবই নার্ভাস লাগছিল। শুরুতে আমি খুবই ভয় পাচ্ছিলাম, তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি করতে করতে তখন হাতটা একটু খুবই মানে চলে আসে, হাত চালু হয়ে যায়। তো যেহেতু আজকে আমার অনেক বছর পরে করা, তাই আমাকেও খুব সাবধানে করতে হচ্ছে। হাতের কাজের প্রতি আসলে আমার অন্যরকম ভালো লাগা, আমি আসলে কোথাও কোনো একটা কিছু দেখেছি, তো সেটার প্রতি আমার আসলে খুব জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে। তো আমি যখন এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দিয়ে যখন আমি ঢাকায় আমার খালার বাসায় গিয়েছিলাম, তো সেখানে আমার কাজিন ব্লকের কাজ শিখছিল, তো আমি আমার ওই কাজিনের খাতাটা ফলো করতাম আর কি। তারপর আমি খালার সাথেও বাহিরে যেখানে ব্লকে কাজ করে সেখানেও যাই দেখে আসছি। আমার কাছে আসলে খুব ইচ্ছা করতো যে আমিও শিখি, কিন্তু আসলে সেখানে তো বেড়াতে গিয়েছিলাম মূলত, তো সেখানে আসলে এত সময় নিয়ে থাকাও পসিবল ছিল না। তারপর আমি ওখান ঢাকা থেকে যখন আবার আমার বাসা হচ্ছে ফেনীতে, তো আমি ফেনীতেই থাকি, তো আমি যখন ফেনী চলে আসছিলাম তখন আমি আসার আগে ব্লকের ডাইস কিনে নিয়ে আসছি, তারপর কালার কিনে নিয়ে আসছিলাম। এনে আমি কিন্তু বাসায় এসে আমি এগুলো ট্রাই করছি। হ্যাঁ, আমি কোনো কোর্স করিনি, কিন্তু আমি দেখতাম আমার কাজিন কীভাবে করতো, বা আমি দোকানে যেও দেখে আসছি কে কীভাবে করে, কাজ করে না করে। তো এভাবে টুকিটাকি বাসায় করতে করতে একটা পর্যায়ে দেখা যেত কি আমারও কিছুটা শেখা হয়ে গেছে। তো ওভাবে আসলে মানে মূলত আমার এই যে ব্লগ বাটিক, তারপর হ্যান্ড পেন্ট, এগুলো আমার মোটামুটি শেখা হয়ে গেছে আর কি। এত বছর পরে এসে আমার খুব ইচ্ছে করছে আমি আবার কাপড়ে ব্লগ কিংবা হ্যান্ড পেন্ট করি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে শাল কিনে দাও, আমি ওখানে হাতে কাজ করব। তো আমার হাজব্যান্ড আমাকে তিনটা শাল কিনে দিয়েছে, একটা আমার জন্য, একটা আমার মায়ের জন্য, আর আমার শাশুড়ি মায়ের জন্য, তিনটা কিনে দিয়েছে। তো আমি আজকে সেজন্য একটা একটা শালের মধ্যে করে দেখলাম যে আমার মানে কতটুকু মনে আছে এটার প্রতি। হয়তো কাজটা করতে একটু সময় লেগেছে, কারণ অনেক বছর পরে আসছি তো করতে, তো সেজন্য ভয় পাচ্ছিলাম কেমন যেন। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, যতটুকু করেছি আল্লাহর দরবার শুক্রিয়া, আমি অন্তত চেষ্টাটুকু করেছি, ইনশাআল্লাহ করতে করতে আরও ঠিক হয়ে যাবে। আমার বাসায় পাখি আছে, কবুতর আছে, খরগোশও ছিল, খরগোশ এখন আপাতত নেই। তো আমাকে অনেকে বলে আমি এত কিছু নিয়ে কীভাবে কী করি, হ্যাঁ দুটো বাচ্চা আছে কীভাবে করি। আসলে সব কিছুর মূল হচ্ছে আগ্রহ, আগ্রহ থাকলে সব কিছু করা যায়, আগ্রহ চেষ্টা যা থাকে সে সব কিছু করতে পারে। দুপুরবেলা আমি এমনিতেও ঘুমাই না, শুয়ে থাকি, তো সেখানে আমি আমার ফ্রি টাইমটাকে আমি এইসব কাজে লাগাই আর কি। অনেক কাজ করা হয়েছে, এবার আমাকে একটু চা খেতে হবে। চা না খেলে তো আমি থাকতেই পারি না, আমার প্রচণ্ড মাথায় ব্যথায় উঠে যায়। আমাকে সকাল বিকাল চা এক কাপ করে খেতেই হয়, তাই চা নিয়ে চলে আসলাম।
তো মোটামুটি আমার হোয়াইট পেস্টের কাজ শেষ। এখন কিছুক্ষণের জন্য আমাকে বিরতি নিতে হবে, কারণ নামাজ, সন্ধ্যা নাস্তা, বাচ্চাদের পড়াতে বসানো। তো আবার ফিরে এলাম। তো ফাইনালি আমার শালের কাজ করা শেষ। কাজটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।